আপনি যদি অলরেডি হচ্ছে গিয়ে একজন লারাবেল ডেভেলপার হয়ে থাকেন এবং লড়াবেল টেন পর্যন্ত যদি হচ্ছে গিয়ে আপনি কাজ করে থাকেন যখন হচ্ছে গিয়ে লারাবেল ইলেভেন আপনি হচ্ছে গিয়ে সেট দেবেন এবং আপনার যদি ইচ্ছে থাকে যে আপনি এখন এপিআই ইন্ট্রিগ্রেট করবেন তাহলে প্রথমেই আপনি যেই প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে কি আপনি রাউট ফাইলে যাওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে দেখবেন যে এই জায়গার ভিতরে আপনার এপিআইয়ের কোনো রাউটের ফাইল নেই যেটা হচ্ছে যে লারাবেল 10 পর্যন্ত ছিল আমাদের api.php নামে একটা ফাইল ছিল সো আপনি যদি এই জায়গার ভিতরে এসে দেন হচ্ছে যে php artisan route list এটা লিখে যদি হচ্ছে যে ইন্টার দেন তাহলে হচ্ছে দেখবেন যে আপনার যে ফ্রেশ প্রজেক্টটা আছে এটার ভিতরে আসলেই আপনার কোনো এপিআই রিলেটেড কোনো রাউট টাউট কোনো কিছুই নেই সো প্রথম যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আপনার মাথার ভিতরে চলে আসবে যে এ কি বিপদে পড়লাম তো এটা থেকে হচ্ছে গিয়ে সলভ করার জন্য আচ্ছা এটা কেন দেওয়া হয়েছে এটা হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে গিয়ে লারাবেল আপনার হচ্ছে গিয়ে যতটুকু চাহিদা অতটুকুই হচ্ছে গিয়ে ফেস করার জন্য জাস্ট হচ্ছে গিয়ে এটা দিয়েছে কারণ হচ্ছে আমরা লারাবেল যখন প্রজেক্ট সেট আপ দিই আমরা চাইলে হচ্ছে গিয়ে এ ব্যবহারও করতে পারি অথবা নাও করতে পারি যে সকল প্রজেক্টে হচ্ছে গিয়ে আমরা এপিআই ব্যবহার করতেছি না সে সকল প্রজেক্টে আসলে এপিআই রাউটের কোনো দরকার পড়ে না সো এটা যখন হচ্ছে মনে হলো তখন হচ্ছে গিয়ে লারাবেল কমিউনিকে কমিউনিটি এটা হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিলে এবং এটা হচ্ছে গিয়ে করে নিতে পারেন আপনি যখন হচ্ছে গিয়ে ইনস্টল করবেন এপি রিলেটেড যে সকল জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে গিয়ে এটা সাথে সাথে হচ্ছে গিয়ে অ্যাড হয়ে যাবে তো আসুন দেখা যাক যে আমরা যদি ইনস্টল করি তাহলে হচ্ছে গিয়ে কি ইনস্টল করব এবং কি জিনিসটা হচ্ছে গিয়ে সেট হবে তো এটার জন্য আমরা সর্বপ্রথম যেটা করতে পারি আমরা হচ্ছে গিয়ে লারাবেল ডকুমেন্টেশনে হচ্ছে চলে আসতে পারি তো ডকুমেন্টেশনে চলে আসলে আপনি হচ্ছে গিয়ে এ রাউটস এই নামে হচ্ছে গিয়ে একটা সেকশনই আছে সো ওই সেকশনের ভিতরে আপনি যদি চলে আসেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনি কিভাবে লারাবেলের ভিতরেই এপিআইটা হচ্ছে গিয়ে সেট আপ দেবেন তাহলে এটা সেট আপ ধরনের সিস্টেম হচ্ছে গিয়ে পিএইচপি আর্টিসান দেন ইনস্টল ক্লোন এপিআই এটা যদি হচ্ছে গিয়ে আপনি সেট দেন তাহলে কি ঘটনা ঘটে আসুন দেখা যাক আমরা জাস্ট হচ্ছে গিয়ে এটা ইনস্টল দিচ্ছি তাহলে এই জায়গার ভিতরে আপনি হচ্ছে গিয়ে এখন কয়েকটা জিনিস দেখতে পারেন ফার্স্টে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা প্যাকেজ হচ্ছে গিয়ে ইনস্টল হয়েছে অ্যান্ড আমাদের প্যাকেজের নাম কোথায় আমরা যদি একটু দেখি তাহলে যে ইনস্টল লারাবেল সেন্টাম তাহলে হচ্ছে গিয়ে আপনি যখনই হচ্ছে গিয়ে টেন হচ্ছে গিয়ে আপনি সেট আপ দেন ডিফল্টভাবে হচ্ছে গিয়ে লারাবেল স্যান্টমটা হচ্ছে গিয়ে দেওয়া থাকে না বাট আপনি যখন হচ্ছে গিয়ে এপিআই হচ্ছে গিয়ে ইনস্টল দেন তখন হচ্ছে গিয়ে স্যান্টম প্যাকেজটাই ইনস্টল লারাবেল করে নেয় এবং এটা হচ্ছে গিয়ে ভালো একটা জিনিস কারণ হচ্ছে গিয়ে আমরা যখন এপিআই নিয়ে কাজ করব তখন আমাদের মাস্ট বি স্যান্টমটা লাগবে এটা যেহেতু অটোমেটিক দিয়ে দিছে এটা খুব ভালো একটা কাজ করছে তো তারপরে যদি হচ্ছে গিয়ে আমরা আরেকটু নিচে নামি তারপরে হচ্ছে গিয়ে আমরা তেমন কিছু দেখবো না আমাদের যে মাইগ্রেশনটা ছিল সেই ফাইলটা হচ্ছে গিয়ে দিয়ে দিছে অ্যান্ড এটাই হচ্ছে গিয়ে আমাদের মাইগ্রেশনের ফাইল যেটার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের টোকেন এবং আদার্স অন্যান্য জিনিসপত্র হচ্ছে গিয়ে থাকে এবং তার পাশাপাশি সে হচ্ছে গিয়ে বলে দিছে যে প্লিজ অ্যাড এই এই যে হ্যাজ এপিআই টোকেন এটা হচ্ছে গিয়ে আমাদের যে ইউজার মডেলটা আছে এই জায়গার ভিতরে ইউজ করতে সো আমরা হচ্ছে গিয়ে আমাদের ইউজার মডেলটা ওপেন করতে পারি অ্যান্ড এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে লিখে দিতে পারি যে হ্যাজ এপিআই টোকেন্স অ্যান্ড আমরা যদি হচ্ছে গিয়ে এখন একটু আমাদের যে মাইগ্রেশনটা আছে এটা যদি হচ্ছে গিয়ে মাইগ্রেশন প্রেস সিট দিয়ে দেই জাস্ট আমাদের এই যে মাইগ্রেশনটা আছে এটা হচ্ছে গিয়ে হয়ে গেল অ্যান্ড এবারকার যদি হচ্ছে গিয়ে আমরা একটু দেখি যে গেট স্ট্যাটাস তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখব যে আমাদের কয়েক একটা ফাইল হচ্ছে গিয়ে তৈরি হয়েছে নতুন সেগুলো হচ্ছে গিয়ে স্যান্টমের একটা আপনার কনফিগারের ফাইল আছে এটা হচ্ছে গিয়ে আপনি কনফিগার ভিতরে পাবেন দেন হচ্ছে গিয়ে আমাদের যে টোকেনের জন্য হচ্ছে গিয়ে মাইগ্রেশনের ফাইলটা দরকার ছিল সেটা হচ্ছে গিয়েছেন অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে রাউট ফোল্ডার আছে এটার ভিতরে হচ্ছে গিয়ে এপিআই ডট পিএইচপি এই ফোল্ডারটা হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়েছে তা আমরা যদি এখন হচ্ছে গিয়ে আমাদের এপিআই ডট ভিতরে চলে আসি তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে আমাদের লারাবেল টেন এর ভিতরে যেভাবে হচ্ছে গিয়ে আমাদের এর জন্য একটা রাউট ক্রিয়েট করা ছিল সেম ভাবে হচ্ছে গিয়ে এই জায়গায় আমাদের রাউটটা ক্রিয়েট করা আছে এন্ড দেন যদি হচ্ছে গিয়ে আমরা পিএইচপি আর্টিস্ট আহ রাউট লিস্ট এটা দিয়ে যদি হচ্ছে কি একটা ইন্টার দিই তাহলে হচ্ছে কি আমরা দেখতে পারবো এখন আমাদের এপিআই রিলেটেড যে রাউটগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি চলে আসছে এক হচ্ছে কি এই যে এপিআই ইউজার এটা তো অলরেডি লারাবেল দিয়ে থাকে ডিফল্টভাবে অ্যান্ড এটা হচ্ছে কি স্যান্টমের কুকিজ জন্য যেটা হচ্ছে কি আমাদের টোকেন অথবা হচ্ছে কি বেস টাইপের জন্য হচ্ছে গিয়ে ব্যবহার করা হয়ে থাকে তো যাই হোক দ্যাটস ইট আপনার যদি হচ্ছে কি আপনাদের লারাবেল প্রজেক্টের ভিতরে এপিআই রাউটটা খুঁজে না পান তাহলে পেনি হবার কিছু নাই ডকের মধ্যে চলে যান একটু পড়ালেখা করেন এবং এইভাবে হচ্ছে গিয়ে সারাপ দিয়ে ফেলেন ইটস সিম্পল